এক ছবিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা ছাড়ছেন, আরেক ছবিতে ঢাকায় ফিরেছেন সদ্য সাফ মিশন শেষ করা জাতীয় ফুটবল দল, যেখানে কিনা সময়ের তেমন ব্যবধান নেই। কিন্তু আর্জেন্টাইন তারকার সঙ্গে সাক্ষাৎ হয়নি বাংলাদেশ দলের ফুটবলারদের। সংক্ষিপ্ত সফর হওয়ায় মার্টিনেজের সঙ্গে ভক্তদের দেখা করার সুযোগ ছিল না বললেই চলে, এতে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন তারা। এবার ভক্তদেরকে ছাপিয়ে আক্ষেপ ঝরল বাংলাদেশের সময়ের অন্যতম সেরা গোলরক্ষক জিকোর কণ্ঠে। যদি দেখা হলে তাহলে ভালো হতো, কারণ ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার এবং বর্তমানে ওয়ার্ল্ড এর বেস্ট, সো কিছু টিপসও নিতে পারতাম, বাট পারি নাই, এটাও দুঃখজনক। জানা গেছে মার্টিনেজের সঙ্গে অপেক্ষা করেও সাক্ষাৎ করতে পারেননি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। মার্টিনেজ ঢাকা ছাড়ার পর বিমানবন্দরে স্পটলাইটে চলে আসে বাংলাদেশ ফুটবল দল, সেখানে আসলো সাফ চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। সাফে দলের পারফরম্যান্স সমর্থকদের আশা দেখালেও দেশে ফিরেও সেমিফাইনালে হারার স্মৃতিটা ভুলতে পারছেন না ফুটবলাররা। এখনো খারাপ লাগতেছে, কারণ আমরা এত ক্লোজ ছিলাম, তারপরে লাস্ট ম্যাচ আমরা ভালো সুযোগ পাইছি, ভালো চান্স পাইছি, বাট আনফরচুনেটলি আমরা যেটা আমরা হিস্ট্রি রিপিট করছে, আমরা লাস্টের দিকে আমরা একটু গোল খাইছি। ফাইনালটা যদি খেলতে পারতাম, আমি মনে করি এটা দেশের ফুটবলের জন্য মানে অনেক ভালো একটা পজিটিভ দিক হতো, তো আমরা পারি নাই। কিন্তু আমরা দীর্ঘ 14 বছর পর সেমিফাইনাল খেলছি, তো আমরা যদি ফাইনালটা খেলতে পারতাম তাহলে মনে করি আমরা সাকসেস। ভাগ্য সহায় না থাকায় এবারের সাফে বাংলাদেশের ফাইনাল খেলা সম্ভব হয়নি, তবে এ আসরটায় বাংলাদেশের প্রাপ্তিও নেহায়েত কম নয়। তাই ফুটবল সংশ্লিষ্টরা বলছেন এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো বহুদূর এগিয়ে যেতে পারবে কাবরেরা শিষ্যরা। এস কে শাওন, এখন ঢাকা।